লাকি রুগাস কুকিং এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। অনেক গরম, এই গরমে একটা পারফেক্ট রেসিপি নিয়ে আসলাম আপনাদের সাথে। এই রেসিপিটা করার জন্য আমি এখানে তেলাপিয়া মাছ নিয়েছি, আর এটা টক পাতা, ঢেঁড়স, কাঁচামরিচ, আর নিয়েছি চেপা শুটকি। তো এগুলো আমি এমনি খুব ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। তারপর এখানে আমি ঢেঁড়সগুলো কেটে নিয়েছি, আর টক পাতাও আমি ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি। মাছ তো আগে থেকেই ধোয়া ছিল, চেপা শুটকিও আগে থেকে ধোয়া ছিল, কাঁচামরিচ কেটে নিয়েছি। তো এরপর মূল প্রসেসিংয়ে চলে যাব। তো রান্না করার জন্য কড়াইয়ে আমি ঢেঁড়স নিলাম, মাছটাও নিয়ে নিলাম। তারপর এখানে আমি মরিচ দিয়ে দিব, মরিচ দেওয়ার পরে লবণ দিব, লবণ দিয়ে তারপর পানি দিয়ে দিব, পরিমাণ মতো পানি দিয়ে দিব, একটু ঝোল ঝোল হবে। তো এখানে প্রথমে লবণটা দিয়ে দিচ্ছি। এখন এখানে পানি দিয়ে দিব। তো পানিটা আমি দিয়ে দিয়েছি, এটা ক্যামেরায় আসেনি। এখন ঢাকনা দিয়ে এটা আমি চুলায় বসিয়ে রেখে দিয়েছি। আর এটা হলো চেপা শুটকি, চেপা শুটকিটা আমি ছোট একটা কড়াই নিয়েছি, অল্প একটু পানি দিয়েছি, এখন এটা চুলায় বসিয়ে দিয়েছি। এটা বলগ আসছে, এটা বলগ আসতে আসতে ওটা আমি আগুনটা নিভিয়ে দিয়েছি, চেপা শুটকির আগুনটা। আর এখানে ঢেঁড়সটাও বলক চলে আসছে আর একটা চুলায়। এখন এখানে আমি যে চেপা শুটকিটা গুলিয়ে রেখেছিলাম, সেই চেপা শুটকির পানিটা এখানে দিয়ে দিব। তো এটা করার একটাই উদ্দেশ্য, চেপা শুটকির কাঁটাগুলো যেন রান্নায় বেশি না থাকে। এমনি চেপা শুটকিটা সরাসরি দেয়া যাবে, কিন্তু এভাবে দিলে হবে যেটা কাঁটাটা একটু কম কম থাকবে, মানে থাকবে না বললেই চলে, খেতে ভালো লাগে এইভাবে করে। তারপর চেপা শুটকির পানি দেওয়ার পর একটু সময় নিয়ে রান্না করেছি। একটু সময় নিয়ে রান্না করার পর আমি যে টক পাতা কুচি করে কেটে রেখেছিলাম, সেই টক পাতা কুচি করে তা দিয়ে দিলাম, দিয়ে সেটাও আমি একটু সময় নিয়ে রান্না করলাম, পাতাটা খুব ভালো মতো সেদ্ধ না হওয়া পর্যন্ত। তো এই যেখানে পাতাটা সেদ্ধ হয়ে যাওয়ার পর কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, এইভাবে করে আর একটু পানিটা শুকিয়ে নেব। পানিটা যখন একটু শুকিয়ে আসবে তখন এটা নামিয়ে নেব। এটা ঠান্ডা করে খেলেও ভালো লাগে, গরম গরমও ভালো লাগে, এত গরম গরম তো খাওয়া যায় না। আর এটা কিন্তু গরমে খুবই ভালো লাগে, তেল লাগে না, মশলা লাগে না। তো আমার একটা পছন্দের একটা রেসিপি আপনার সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। এখন এটা আমি নামিয়ে নেব, আগুনটা একদম নিভিয়ে দিয়েছি। তো এটা নামানোর পর এই যে এরকম একটা কালার আসছে, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। এটা ভাতের সাথে খেতে বেশি ভালো লাগবে, এটা সাধারণত ভাতের সাথেই আমরা খাই। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকেই ধন্যবাদ।